Welcome to our channel Home Study 24x7. Home Study 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today we will discuss about chromatography introduction. আমরা আজকে chromatography এই টেকনিক নিয়ে আমরা আলোচনা করব। Chromatography is also an important biophysical technique that enables the separation, identification and purification of the components of a mixture for qualitative and quantitative analysis. এটা এমন একটা ধরনের টেকনিক যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বায়োফিজিক্যাল টেকনিক, যার মাধ্যমে একটা মিক্সচার থেকে কিছু কম্পোনেন্টকে সেপারেশন করা, তাকে আইডেন্টিফাই করা এবং তাকে পিউরিফিকেশন করা, সেটা কোয়ালিটির দিক থেকে বা কোয়ান্টিটির দিক থেকে কিন্তু করা হয়ে থাকে এই ক্রোমাটোগ্রাফি টেকনিকে। তাহলে কি এই ক্রোমাটোগ্রাফি, কেন এরকম নাম হয়েছে, এর জাস্ট ইন্ট্রোডাকশন, তার প্রিন্সিপাল এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরছি। শুরুতেই আমি আমাদের পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই। আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটর অনিন্দ ভট্টাচার্য। সো লেটস স্টার্ট টুডেস টপিক, ক্রোমাটোগ্রাফি ইন্ট্রোডাকশন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ ক্রোমাটোগ্রাফি অ্যাকচুয়ালি? Chroma. Chroma means color. So this is a process regarding color. Actual chromatography gets its name from a technique first used in the late 19th century to separate pigments in a complex mixture. সেইটাও আমরা তোমাদের দেখাবো। এই ক্রোমাটোগ্রাফি কথাটার নামটাই এখান থেকে এসছে। ক্রোমা মানে যেহেতু কালার, তো 19th century যেটা হয়েছিল যে পিগমেন্ট, এই টেকনিকের মাধ্যমে পিগমেন্টগুলোকে আলাদা করা হয়। পিগমেন্ট মানে কালার, সো এটার নাম হয়েছিল ক্রোমাটোগ্রাফি। ইফ আ শিট অফ পেপার আর ক্লোথ কন্ট্যাক্টস আ কন্টেইনার ফিল্ড উইথ ওয়াটার অর অ্যালকোহল ইন হুইচ আ কমপ্লেক্স পিগমেন্ট ইজ ডিজলভড, ক্যাপিলারি অ্যাকশন উইল ক্যারি দ্য মিক্সচার আপ দ্য পেপার অর ক্লোথ, বাট দ্য কম্পোনেন্টস অফ দ্য পিগমেন্ট উইল নট অল ট্রাভেল অ্যাট দ্য সেম রেট, সো দে বিকাম সেপারেটেড। অ্যাকচুয়াল কী করা হয়েছিল এক্ষেত্রে, একটা শিট অফ পেপার ইউজ করা হয়েছিল, যেটা যদি একটা কন্টেইনার তার মধ্যে জল বা অ্যালকোহল মিশিয়ে রেখে দিয়ে তারপরে যদি একটা শিট অফ পেপার অথবা ক্লোথ রাখা হয়, সেক্ষেত্রে কী করা হয়েছিল, এবং সেই অ্যালকোহল বা জলের সাথে যদি পিগমেন্ট কিছু মিশিয়ে দেওয়া হয়, কমপ্লেক্স অফ পিগমেন্ট যদি দেওয়া হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা কালার বা এই পিগমেন্টগুলো কিন্তু একরকম মুভমেন্ট দেখায় না, তারা তাদের সাইজ, তাদের সমস্ত কিছুকে বিচার করে তারা একটা নির্দিষ্ট রেট অফ মুভমেন্ট দেখায়। এবং এই রেট অফ মুভমেন্ট দেখানোর জন্য তারা বিভিন্ন জায়গায় গিয়ে স্পটেড হয় এবং তাদেরকে সেপারেশন করা যায়। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে পিগমেন্টগুলো কীভাবে আলাদা করা যাচ্ছে। দ্য লার্জেস্ট মলিকিউলস অফ দ্য মিক্সচার উইল ট্রাভেল মোর স্লোলি হোয়াইল দ্য স্মলেস্ট ওয়ান্স রেস অ্যাহেড। ছোটো ছোটো, দেখো আমরা যখন, মানে ব্যাপারটা এখানে কী হয়, ছোটো ছোটো মলিকিউল যেগুলো আছে খুব তাড়াতাড়ি তারা এগিয়ে যেতে পারে, বাট লার্জার মলিকিউলদের একটু সময় লাগে, তারা ধীরে ধীরে ট্রাভেল করে। সো কজিং দ্য স্টেশনারি ফেজ টু ডেভেলপ ডিসক্রিট ব্যান্ডস অফ কালার করেসপন্ডিং টু ইচ কম্পোনেন্ট অফ দ্য মিক্সচার, দিস গিভস দ্য টেকনিক দ্য নেম ক্রোমাটোগ্রাফি অর রাইটিং কালার। এই বৈশিষ্ট্যটার জন্য এরা কী হয়, বিভিন্ন ডিসক্রিমিনেটিংলিভাবে, ডিসক্রিমিনেশনভাবে এদেরকে ডিসক্রিমিনেট করা যায়। এবং এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার নামকেই বলা হচ্ছে রাইটিং কালার বা ক্রোমাটোগ্রাফি। সো বোঝা গেল যে ক্রোমাটোগ্রাফি নামটা কী। তো এবার টেকনিকটা সম্পর্কে যেটা তোমাদের বলার, যে ক্রোমাটোগ্রাফি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট বায়োফিজিক্যাল টেকনিক দ্যাট এনেবলস দ্য সেপারেশন, identification and purification of the components of a mixture for qualitative and quantitative analysis. এর মাধ্যমে কি হয়, একটা মিক্সচার থেকে বিভিন্ন কম্পোনেন্টকে আলাদা করা হয় বা সেপারেশন করা হয়। দ্য রাশিয়ান বটানিস্ট সোয়েট কয়েন দ্য টার্ম ক্রোমাটোগ্রাফি 1906 খ্রিস্টাব্দে প্রথম রাশিয়ান বটানিস্ট সোয়েট এই ক্রোমাটোগ্রাফি ওয়ার্ডটা প্রথম ইউজ করেন। বুঝতে হবে, এ ওয়াইড রেঞ্জ অফ ক্রোমাটোগ্রাফিক প্রসিডিওর মেক্স ইউজ অফ ডিফারেন্সেস ইন সাইজ,
binding affinities, charge and other properties to separate materials. এই যে সেপারেশনটা কিন্তু সাইজের জন্য হচ্ছে, অ্যাফিনিটি বা অ্যাট্রাকশন পাওয়ার, চার্জ পজিটিভ নেগেটিভ চার্জ এবং অন্যান্য প্রপার্টি উপর বেস করে এই মেটেরিয়ালগুলো সেপারেশন করা হয়। ইটস এ পাওয়ারফুল সেপারেশন টুল দ্যাট ইজ ইউজড ইন অল ব্রাঞ্চেস অফ সায়েন্স অ্যান্ড ইজ অফেন দ্য অনলি মিন্স অফ সেপারেটিং কম্পোনেন্টস ফ্রম কমপ্লেক্স মিক্সচার। এখনও অবধি বলতে গেলে একটা মাত্র টুল এই ক্রোমাটোগ্রাফি, যার মাধ্যমে একটা কমপ্লেক্স মিক্সচার থেকে তার কম্পোনেন্টগুলোকে সেপারেশন করা হয়। আশা করি ক্রোমাটোগ্রাফি ব্যাপারটা তোমাদের মাথায় ঢুকলো। এবার চলো আমরা ক্রোমাটোগ্রাফি প্রিন্সিপালের উপরে একটু নজর দিই। হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ ক্রোমাটোগ্রাফি? ওকে, ফার্স্ট, ক্রোমাটোগ্রাফি ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল হোয়্যার মলিকিউলস ইন মিক্সচার অ্যাপ্লাইড অন টু দ্য সার্ফেস অর ইন টু দ্য সলিড অ্যান্ড ফ্লুইড স্টেশনারি ফেজ দ্যাট ইজ stable phase is separating from each other while moving with the aid of a mobile phase. অর্থাৎ এই কথার মধ্যে তোমরা দুটো জিনিস পাচ্ছ, দুটো টার্ম পাচ্ছ, ওয়ান ইজ স্টেশনারি ফেজ অ্যান্ড ওয়ান ইজ মোবাইল ফেজ। অ্যাকচুয়াল ক্রোমাটোগ্রাফি যে নীতির উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কি করা হয়, একটা মলিকিউলার মিক্সচার দেওয়া হয়, যে মিক্সচারকে অ্যাপ্লাই করা হয় একটা সলিড সারফেসে এবং একটা অ্যান্ড ফ্লুইড স্টেশনারি ফেজ ইজ সেপারেটিং ফ্রম ইচ আদার ওয়াইল মুভিং উইথ দ্য এইড অফ মোবাইল ফেজ। এখানে দুটো ফেজ রাখা হচ্ছে, একটা সলিড ফেজ, একটা স্টেবল ফেজ, একটা মোবাইল ফেজ। নাম্বার টু, দ্য ফ্যাক্টার্স এফেক্টিভ অন দ্য সেপারেশন অফ প্রসেস include molecular characteristics related to adsorption, liquid-solid, partition, liquid-solid, and affinity or differences among their molecular weight. তো এই যে এদের মধ্যে যে সেপারেশনটা, সেটা বিভিন্ন উপর ডিপেন্ড করে। লিকুইড সলিড দুটো মিডিয়াম ধরো রাখা হলো, সেখানে একটা লিকুইড একটা সলিডকে অ্যাডজপশনের মাধ্যমে, পার্টিশনের মাধ্যমে, অ্যাফিনিটি বা অ্যাট্রাকশনের মাধ্যমে, সেটা মলিকুলার ওয়েট হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, সেইভাবে কিন্তু আমরা দুটো কম্পোনেন্টের মিক্সচার থেকে দুটো কম্পোনেন্টকে আলাদা করতে পারি। বিকজ অফ দিস ডিফারেন্সেস সাম কম্পোনেন্টস অফ দ্য মিক্সচার স্টে লঙ্গার ইন দ্য স্টেশনারি ফেজ অ্যান্ড দে মুভ স্লোলি ইন দ্য ক্রোমাটোগ্রাফি সিস্টেম হোয়াইল আদার্স পাস র্যাপিডলি ইন টু দ্য মোবাইল ফেজ অ্যান্ড লিভ দ্য সিস্টেম ফাস্টার। এর ফলে কি, এক কিছু মলিকিউল স্টেশনারি ফেজে আটকে থাকে, কিছু মলিকুল মোবাইল ফেজের মধ্যে দিয়ে খুব দ্রুত যাতায়াত করতে পারে এবং তার ফলে কিন্তু একটা এই ক্রোমাটোগ্রাফি এবং সেপারেশন অফ মলিকিউল তৈরি হয়। তো চলো এবার ব্যাপারটা বুঝি। শুরুতেই আমি কিছু টার্ম সম্পর্কে আগে বলে দিচ্ছি, যেটা পড়তে গেলে আমাদের এই টার্মগুলো আমাদের লাগবে। ওকে, চলো আমরা ব্যাপারটাকে একটু বুঝি। Now first, mobile phase. What is this? Mobile phase or carrier solvent moving through the column. এমন একটা solvent যে এই কলাম, এখানে একটা কলামের ছবি দেখতে পাচ্ছ, এই কলামের মধ্যে দিয়ে মুভ করতে পারে, তাকে আমরা মোবাইল ফেজ বলছি। Now stationary phase. Stationary phase, actual substance that stays fixed inside the column. এমন একটা সাবস্টেন্স যেটা কলামের মধ্যে ফিক্স হয়ে আটকে গেছে। নাও ইলুয়েন্ট, ইলুয়েন্ট ফ্লুইড এন্টারিং দ্য কলাম, যে কলামে ঢুকছে যেই স্যাম্পলটা বা যেটা মেশানো হচ্ছে ফ্লুইডটা, তাকে বলা হচ্ছে ইলুয়েন্ট। নাও ইলুয়েট, ইলুয়েট, ইলুয়েট ইজ ফ্লুইড এক্সিটিং দ্য কলাম দ্যাট ইজ কালেক্টেড ইন দ্য ফ্লাস্ক। এই ফ্লাস্কে যেগুলো জমা হচ্ছে সেটা হচ্ছে ইলিউট। ইলিউশন, দ্য প্রসেস অফ ওয়াশিং আউট আ কম্পাউন্ড থ্রু আ কলাম ইউজিং আ সুইটেবল সলভেন্ট। একটা সুইটেবল সলভেন্ট দিয়ে যদি এটাকে ওয়াশ করা হয় তখন তাকে বলা হচ্ছে ইলিউশন। ওকে, নাও অ্যানালাইট, মিক্সচার
whose individual components have to be separated. Mixture টার নাম যেটা আমরা সেপারেট করতে চাইছি সেটা হচ্ছে অ্যানালাইট। তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে, ভালো করে ব্যাপারটা বুঝে নাও যে কোন জিনিসকে কি বলা হয়। ওকে, একদম প্রথমে ছবি দেখতে পাচ্ছ, মোবাইল ফেস, এমন একটা পদার্থ এখানে মেশানো হচ্ছে, সলভেন্ট মেশানো হচ্ছে যেটা কলমের মধ্যে মুভ করতে পারে। স্টেশনারি ফেস, এমন একটা সলভেন্ট বা সাবস্টেন্স যেটা কলমের মধ্যে ফিক্স থাকে। ইলিউয়েন্ট, যেটা ফ্লুইড যেটা কলমের মধ্যে ঢালা হচ্ছে। ইলিউয়েট, যেটা কলম থেকে বেরিয়ে যাচ্ছে এবং ফ্লাস্কের মধ্যে গিয়ে পড়ছে। ইলিউশন, ওয়াশিং যে প্রসেসটা তাকে বলছে ইলিউশন। অ্যানালাইট, আমরা যাকে আলাদা করতে চাইছি সেই কম্পোনেন্টে অ্যানালাইট। তাহলে একটা কলাম, কলামের মধ্যে অ্যানালাইট মানছে আমার স্যাম্পল যেটাকে আমরা আলাদা করতে চাইছি, দুটো বা তিনটের মিক্সচার। নাও এখানে দুটো ফেজ আমরা ইউজ করছি, মোবাইল ফেজ যেটা মুভেবল, স্টেশনারি ফেজ যেটা অ্যাডসর্বেন্ট সাবস্টেন্স যেটা ফিক্স থাকছে। ইলিউয়েন্ট, যেটা ঢালা হচ্ছে। ইলিউয়েট, যেটা বেরিয়ে যাচ্ছে। আর ইলিউশন, এই যে ওয়াশিং প্রসেস তাকে ইলিউশন বলা হচ্ছে। ওকে, চলো এবার আমরা ব্যাপারটা পড়ি, কী ব্যাপারটা বুঝি। তাহলে এখানে আমরা কম্পোনেন্টস বলতে স্টেশনারি ফেজ পেলাম, মোবাইল ফেজ পেলাম, সেপারেটেড মলিকিউলস পেলাম। স্টেশনারি ফেজ, দিস ফেজ ইজ অলওয়েজ কম্পোজড অফ আ সলিড ফেজ অর এ লেয়ার অফ লিকুইড অ্যাডসর্বড অন দ্য সার্ফেস অফ সলিড সাপোর্ট। সলিড সাপোর্টের একটা লিকুইড আটকে থাকার মতো অ্যাডসর্বশনের জন্য স্টেশনারি ফেজ ফিক্স। যেটা মোবাইল ফেজ, যেটা লিকুইড অর গ্যাসিয়াস যেটা মুভ করতে পারে। সেপারেটেড মলিকিউলস, অর্থাৎ এখানে অ্যানালাইটের কথা বলছে। দ্য টাইপ অফ ইন্টারাকশন বিটুইন স্টেশনারি ফেজ, মোবাইল ফেজ অ্যান্ড এ সাবস্টেন্স কন্টেইনড ইন দ্য মিক্সচার ইজ দ্য বেসিক কম্পোনেন্ট এফেক্টিভ অন দ্য সেপারেশন অফ মলিকিউল ফ্রম ইচ আদার। তো আমরা এবার ব্যাপারটা একটু দেখি। দেখো এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ, এখানে যে দেখো একটা মোবাইল ফেজ এখানে দেয়া হয়েছে যেটা আকাশি কালারের, একটা ব্লু কালার। স্টেশনারি ফেজ রাখা আছে ফিক্সড এবং স্যাম্পল, এই স্যাম্পলের মধ্যে দিয়ে কিন্তু সলিডগুলো নিচে নামছে। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে দেখো ব্যাপারটা বোঝো, মোবাইল ফেজ ঢালা হচ্ছে, স্টেশনারি ফেজ রয়েছে। মোবাইল ফেজ ঢালার সাথে সাথে এখানে একটা অ্যানালাইট যেটা এ এবং বি, এরা আলাদা হয়ে যাচ্ছে। এটা আগে আসছে এবং তার ফলে এটা এরকম মানে ভলিউমটা অনেক বেড়ে যাচ্ছে মোবাইল ফেজের, এবং তারপরে বি বাড়ছে। অর্থাৎ যেটা খুব তাড়াতাড়ি যাচ্ছে সেটা আগে নামবে, ইলিউটেড হবে এবং বাকিটা পরে হবে। এটাই এখানে দেখা হয়েছে, এটাই হচ্ছে এর প্রিন্সিপাল। না আমি একটু বলি যে কীভাবে এই ব্যাপারটা, বিফোর ইউ মুভ অন লেটস কন্ডাক্ট আ সিম্পল এক্সপেরিমেন্ট টু এক্সাম্পলিফাই দ্য পাওয়ার অফ আ ক্রোমাটোগ্রাফিক সেপারেশন। আমরা একটা সিম্পল এক্সাম্পল এখানে দিচ্ছি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেক ফিউ লিভস অ্যান্ড ক্রাশ দেম ইন আ মর্টার। আমি কিছু পাতা নেওয়া হয়েছে, পাতাটাকে ভালো করে মর্টারে এরকম ঘষে ঘষে সেটাকে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। নাও স্পট আ ড্রপ অফ দ্য লিফ এক্সট্র্যাক্ট অন আ স্ট্রিপ অফ আ ক্রোমাটোগ্রাফিক পেপার 0.5 centimeter above the edge of the paper. Chromatographic paper is made up of cellulose and is quite polar in nature. তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সেলুলোজ দিয়ে তৈরি একটা ক্রোমাটোগ্রাফিক পেপার, সেখানে একটা স্পট করা হয়েছে। এই যে আমি গুঁড়ো গুঁড়ো করলাম, সেখান থেকে যে লিফ এক্সট্রাক্টটা বেরোলো তার একটা স্পট এই এই পেপারটার উপরে রাখা, মানে স্পট করা হলো, একটা ড্রপ ফেলা হলো। নাও থ্রি, প্লেস দ্য স্ট্রিপ অফ পেপার ইন আ জার দ্যাট কন্টেইনস আ স্মল ভলিউম অফ প্রোপানন অর অ্যাসিটন। দেয়ার শুড বি জাস্ট এনাফ প্রোপানন দ্যাট দ্য এজ অফ দ্য পেপার ডিপস ইন ইট কমফোর্টেবলি। প্লেস আ লিড অন দ্য জার টু অ্যাভয়েড এনি ইভাপোরেশন অফ দ্য সলভেন্ট। এবারে আমরা কি করলাম, এমন একটা জারের মধ্যে রাখলাম, ব্যাপারটাকে দেখো আমি দেখাচ্ছি, এমন একটা জারের মধ্যে রাখলাম যে এই জারে প্রোপানন রাখা আছে এবং উপরটা আমি লিড দিয়ে ভালো করে আটকে নিলাম। লেট দ্য সলভেন্ট রাইজ আপ, এবার হচ্ছে সলভেন্টটাকে উঠতে দাও উপর দিকে, যেহেতু আস্তে আস্তে লিফ এক্সট্রাক্ট কিন্তু স্পটেড করে নিয়েছি, প্রোপানন রয়েছে ক্রোমাটোগ্রাফি পেপার। নাও কি হচ্ছে, সলভেন্টটাকে আস্তে 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 উঠতে দাও। রিমুভ দ্য পেপার স্ট্রিপ ফ্রম দ্য জার, এবার স্ট্রিপ থেকে আমি জারটা বার করলাম, এই সরি জার থেকে স্ট্রিপটা বার করলাম পেপারটা। এবার আমরা দেখবো যে এখানে বিভিন্ন মলিকিউল সেপারেট হয়ে গেছে, অ্যান্থোসায়ানিন, ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ,
carotenoids, xanthophyll, carotenoids and solvent front. So, we can see here, it is different. The various components of the leaf pigment separated out. Could you have ever imagine what happens? So, this ঘটনাটা কিন্তু ক্রোমাটোগ্রাফিতে actually হচ্ছে. So, actual principle যদি আমরা বলি, differential affinities of the various components of the analyte towards the stationary and mobile phase. We can define that adsorption as the property of how well a component of the mixture sticks to the stationary phase, while solubility is the property of how well a component of the mixture dissolves in the mobile phase. তাহলে আমরা এখানে দুটো জিনিসের উপর নজর দিচ্ছি, অ্যাডসর্পশন যেটা স্টেশনারি ফেজের সাথে একটা মলিকিউল কত টাইটলি আটকাতে পারে, এবং সলিবিলিটি একটা মলিকিউল এমন একটা ধর্ম সলিবিলিটি যে ডিজলভ মানে কিভাবে একটা কম্পোনেন্ট মিক্সচার ডিজলভ হতে পারে মোবাইল ফেজের মধ্যে দ্রবীভূত হতে পারে। এবং আমরা এটা দেখলাম এখান থেকে, হায়ার দ্য অ্যাডসর্পশন টু দ্য স্টেশনারি ফেজ দ্য স্লোয়ার দ্য মলিকিউল উইল মুভ থ্রু দ্য কলম। কলমের মধ্যে যে স্টেশনারি ফেজ রাখা হয়েছে তার সাথে অ্যাফিনিটি বা অ্যাডসর্পশন যত বেশি হবে কোনো মলিকিউলে, সে তত আস্তে আস্তে কলম থেকে মুভ করবে বা মুভমেন্ট দেখাবে। হায়ার দ্য সলিবিলিটি ইন দ্য মোবাইল ফেজ দ্য ফাস্টার দ্য মলিকিউল উইল মুভ থ্রু দ্য কলম। তো আমরা এই জন্যই দুটো ফেজ রাখি, স্টেশনারি ফেজ এবং মুভেবল ফেজ, কারণ স্টেশনারি ফেজের সাথে যে যত বেশি আটকাবে সে তত আস্তে 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 মুভ করবে, আর মুভ আর মোবাইল ফেজের সাথে যে যত বেশি সলিবল হবে সে তত তাড়াতাড়ি মুভ করতে পারবে। সো দ্য ইন্টারপ্লে বিটুইন দ্য অ্যাবভ টু ফ্যাক্টার্স ডিটারমাইন্স দ্য ডিফারেন্সিয়াল রেটস অ্যাট হুইচ দ্য ডিফারেন্ট কম্পোনেন্ট অফ দ্য অ্যানালাইট উইল মুভ থ্রু দ্য কলম। অ্যাডসর্পশন অ্যান্ড সলিবিলিটি অফ আ মলিকিউল ক্যান বি ম্যানিপুলেটেড বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেশনারি ফেজ অ্যান্ড মোবাইল ফেজ। ওকে, তো এই স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজ আমরা চেঞ্জ করে করে কিন্তু বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি প্রসেসকে আমরা চেঞ্জ করতে পারি। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, হোয়াই ডু ডিফারেন্ট কম্পাউন্ডস পজেস ডিফারেন্ট অ্যাফিনিটিস টুয়ার্ডস স্টেশনারি অ্যান্ড মোবাইল ফেজ। এখন প্রশ্ন হচ্ছে যে কেন দুটো মলিকিউলস স্টেশনারি ফেজে একরকম দেখায় অ্যাফিনিটি, মোবাইল ফেজে একরকম দেখায়। এটার কারণ হচ্ছে পোলারিটি, পোলারিটি অফ দ্য কম্পাউন্ড ডিকটেটস দেয়ার অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য স্টেশনারি অ্যান্ড মোবাইল ফেজ। একটা কম্পোনেন্টের পোলারিটি কিন্তু ডিপেন্ড করে, পোলারিটি কার প্রতি মানে পোলারিটি এক একটা জিনিসের ধর্ম, তো এই পোলারিটি নির্ভর করে যে সে স্টেশনারি ফেজের সাথে কীরকমভাবে অ্যাডসর্বড হবে বা তোমার মোবাইল ফেজের সাথে কী করে সলিবিলিটি প্রপার্টি পালন করবে। সো এই দুটো এই প্রসেস এক একটা মলিকিউলে এক এক রকম, এবং এইভাবে কিন্তু আমরা মলিকিউলগুলোকে সেপারেট করতে পারি থ্রু ক্রোমাটোগ্রাফি। এবার চলে আসছি টাইপস অফ ক্রোমাটোগ্রাফি। দেয়ার মেনি টাইপস অফ ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি যেখানে স্টেশনারি ফেজ হিসেবে সলিড ইউজ করা হয়, মোবাইল ফেজ হিসেবে লিকুইড। তো পেপার ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি যেখানে সলিড ফেজ হিসেবে সিলিকা আর মোবাইল ফেজ হিসেবে লিকুইড, জেল ক্রোমাটোগ্রাফি, ওকে, কলাম ক্রোমাটোগ্রাফি, আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি। তো এর প্রত্যেকটায় এক এক রকম, যেমন ধরো যেখানে কলাম ক্রোমাটোগ্রাফি সলিড হিসেবে কিন্তু আমরা সিলিকা ইউজ করতে পারি, আর এই হিসেবে মোবাইল ফেজ হিসেবে লিকুইড। আয়ন এক্সচেঞ্জে আমরা ক্যাটায়ন অথবা অ্যানায়নিক রেজিন ইউজ করতে পারি। অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফিতে আমরা সলিড ফেজ হিসেবে অ্যাগারোস জেল ইউজ করতে পারি, এবং গ্যাস ক্রোমাটোগ্রাফিতে আমরা লিকুইড অথবা সলিড সাপোর্ট ইউজ করতে পারি। তো এক এক রকমের আমরা দেখলাম প্রচুর রকমের ক্রোমাটোগ্রাফি আছে, এবং এক একজনের এক এক রকমের টেকনিককে তারা ইউজ করে। তো আমরা প্রত্যেকটা টাইপস অফ ক্রোমাটোগ্রাফি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে আমি বারবারই বলছি যে অ্যাপ্লিকেশন, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অ্যাকচুয়াল, কেন আমরা এই ক্রোমাটোগ্রাফি করব। একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, বিভিন্ন ওষুধের যে ব্যাপারগুলোতে আমরা এটা ইউজ করি। কেন কি, টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যানালাইজ স্যাম্পল ফর দ্য প্রেজেন্ট অফ
ট্রেস এলিমেন্টস অফ কেমিক্যাল, কী কিছু কেমিক্যালের অ্যানালাইজ করার জন্য, সেপারেশন অফ কম্পাউন্ড বেসড অন দেয়ার মলিকুলার ওয়েট অ্যান্ড এলিমেন্ট কম্পোজিশন, ডিটেক্ট দ্য আননোন কম্পাউন্ড ইন ড্রাগ ডেভেলপমেন্ট, ওষুধ তৈরিতে এগুলো আমাদের কিন্তু কাজে লাগে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইয়ান টেস্টিং ওয়াটার স্যাম্পল অ্যান্ড অলসো চেকস এয়ার কোয়ালিটি, ওকে নাও এইচপিএলসি অ্যান্ড গ্যাস ক্রোমাটোগ্রাফি হাই পারফরমেন্স HPLC and GC very much used for detecting various contaminants such as polychlorinated biphenyl in pesticides and oils. So high performance liquid chromatography HPLC and gas chromatography এই দুটো ক্রোমাটোগ্রাফির মাধ্যমে কিন্তু কন্টামিনেন্টকে ডিটেক্ট করা যায়, যে কোনো এই বেসিক্যালি পেস্টিসাইডসকে ডিটেক্ট করা যায়, পলিক্লোরাইনেটেড বাইফিনাইলকে আলাদা করা যায়, ইন ভ্যারিয়াস লাইফ সায়েন্স অ্যাপ্লিকেশন অলসো, ইন ফুড ইন্ডাস্ট্রি, ইন ফুড স্পয়লেজ অ্যান্ড অ্যাডিটিভ ডিটেকশন, ডিটারমিনেন্স দ্য নিউট্রিশনাল কোয়ালিটি অফ দ্য ফুড, ফরেন্সিক সায়েন্স, ইন ফরেন্সিক প্যাথোলজি অ্যান্ড ক্রাইম সিন টেস্টিং লাইক অ্যানালাইজ ব্লাড অ্যান্ড হেয়ার স্যাম্পল অফ ক্রাইম প্লেস, মলিকুলার বায়োলজি স্ট্র্যাটেজি স্টাডিজ লাইক ভ্যারিয়াস ক্রোমাটোগ্রাফি আর ইউজড ইন দ্য স্টাডি অফ প্রোটিওমিক্স, ওকে HPLC is also used in separation like insulin purification, plasma fractionation, enzyme purification and many more. So, আমরা দেখলাম ক্রোমাটোগ্রাফি একটা ভাস্ট কিন্তু এর একটা ব্যবহার রয়েছে। সো আমাদের হোম স্টাডি 24x7 এ তোমরা এভাবেই যুক্ত থাকো। আমরা আজকে একটা টেকনিক সম্পর্কে জানলাম ক্রোমাটোগ্রাফি, আশা করি তোমাদের উপকার হয়েছে এই টেকনিকটা জেনে, এবং এর প্রত্যেকটা টাইপ সম্পর্কেও আমরা তোমাদের কাছে তুলে ধরবো। সো আজকে আমরা এইটুকুই থাকলো, আমরা এই অবধি পড়ালাম তোমাদের। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল আইকন প্রেস করবে। ইফ ইউ প্রেস বেল আইকন দেন হোয়েন এভার উই আপলোড এনি ভিডিওস ইন আমার চ্যানেল ইউ উইল বি নোটিফাইড ইমিডিয়েটলি। সো প্লিজ আমাদের সাথে থাকো এবং আশা করি তোমাদের ভালো লাগছে। স্টে সেফ এবং খুব ভালো থাকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।